এক নম্বর কথা হচ্ছে যে ইয়াউমা ইয়াযু জালিম, জালিমকে, জালিম হচ্ছে কোরআন এবং হাদিসের ভাষায় তিন শ্রেণীর জালিম। জালিম কত প্রকার? তিন প্রকারের জালিম। কে বলতে পারেন? এক নম্বর জালিম, নাম্বার ওয়ান জালিম কে? হ্যাঁ, যে আল্লাহর সাথে, আল্লাহর জাতে সত্তায়, আল্লাহর সেফাতে গুণে, আল্লাহ পাকে রুবুবিয়াতে কাজে, কোনো কাজে আল্লাহও দিতে পারেন, হ্যাঁ আল্লাহ হায়াত মতের মালিক, আর পীর বুজরুগ, হ্যাঁ গোস কুতুব হায়াতের মালিক, হ্যাঁ আল্লাহও মারতে পারেন, অমুকও মারতে পারেন, আল্লাহও রুজি বাড়াইতে পারেন আর মাজারে চাদর চড়ে রুজি বাড়ান, আল্লাহও রোগ ভালো করেন আর মাজারে গেলেও রোগ ভালো হয়। তো আল্লাহ পাকের কাজে শরীক করলো না করলো না? জি হ্যাঁ, আল্লাহ পাকের রুবুবিয়াত, আল্লাহর কাজে শরীক করা, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে শরীক করা, আল্লাহকে সিজদা করেন মসজিদে এসে আর মাজারে গেলে ওই মাজারকে সিজদা করেন, হ্যাঁ দরগাহকে সিজদা করেন, পীর সাহেবের সামনে গেলে পীর সাহেবকে সিজদা করেন, জি জিন্দা পীর মুর্দা পীরকে সিজদা করেন। এইরকম যতগুলি শিরকের দিক আছে, যতগুলি শিরকের দিক আছে, তৌহিদে উলুহিয়াতে হোক, তৌহিদ রুবুবিয়াতে হোক, তৌহিদ আসমা সিফাতে হোক, যারা শিরক করে তারা সবচেয়ে বড় জালেম। যারা শিরক করে সবচেয়ে বড় জুলুম কি? সূরা লোকমান পড়ে দেখবেন, লোকমান হাকিম তার ছেলেকে যেসব নসিহতগুলি করেছিলেন তার প্রথম নসিহতই ছিল কি ছিল? ওয়াইজ কাল লোকমান ইবনেহি ওয়া হুয়া ইয়াযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, স্মরণ করো যখন লোকমান তার ছোট ছেলেকে, প্রিয় ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া ওয়া হুয়া ইয়াযুহু, ওয়াজ করছিল, উপদেশ দিচ্ছিল, নিজের ছেলেকে আগে উপদেশ দিতে হবে, নিজের স্ত্রীকে আগে উপদেশ দিতে হবে, নিজের বাড়িকে আগে ঠিক করতে হবে, ওয়া হুয়া ইয়াযুহু, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে, কোনো কাউকে শরীক করিও না, না নবী, না ওলি, না দরগা, না দুর্গা, না বাগান, না এই বৈশাখীর শিরক, হ্যাঁ কোনো শিরক না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ নিশ্চয় শিরক হচ্ছে অবশ্যই, ইন্না শিরকা, ইন্না মানে নিশ্চয়, লা মানে হ্যাঁ নিশ্চিত, জি লা নয়, লা মানে না, এটা লা যুলমুন তাকিদ, লা যুলমুন আযীম, অবশ্যই হ্যাঁ মহা অত্যাচার, যুলমুন আযীম বড় জুলম, জি বড় জুলম। আল্লাহ কি কোরআনে কারিম বললেন? হ্যাঁ যে শিরক হচ্ছে বড় জুলম, তো যে শিরক করে সে হচ্ছে, শিরক যখন বড় জুলম তাহলে যে শিরক করে সে হচ্ছে বড় জালেম। তো বড় জালেম আক্ষেপ করবে না করবে না? আগে আক্ষেপ করবে যে বড় জালেম, বড় জালেম কে? মুশরিক, যে দেবদেবীর পূজা করে, যে মাজারে সেজদা করে, যে মাজারে চাদর চড়ায়, যে মাজারে ফুল চড়ায়, যে মাজারে মনে করে যে ওখান থেকে পাওয়া যাবে, মাজারে ফরিয়াদ করে, যে মাজারে গিয়ে খাসি মুরগ জবাই করে, যে মাজারে ওরুস লাগায়, যে মাজারের ওরুসের জন্য চাঁদা দেয়, এইরকমই আল্লাহর দিনের খেদমত ছাড়া, আল্লাহর মসজিদের খেদমত ছাড়া, আল্লাহর ইবাদতের খেদমত ছাড়া, আল্লাহ ছাড়া অন্যের উপাসনার জন্য যে কোনো সেবা দেবে সে শিরকের সাথে জড়িত, সে বড় জালেম, সে হচ্ছে বড় জালেম। ইন্না শিরকা লা যুলম আযীম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, অনেকে আছেন এরকম, তাহাজ্জুদ পড়ছেন, ইশরাক সলাতুল দোহা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আর তারাবি তো আটে তো হবে না, আট আবার তারাবি হয় নাকি, বেতরে একে তো হবে না, আবার এক বেতর হয় নাকি, সব বিদাতি ধারণা, এক বেতর হয় না, বেতর মানে কি? বেতর মানে শাব্দিক অর্থ কি? বেজোড়। তো যারা বলে বেতর আবার এক হয় নাকি, তো তাদের কথা হইল যে বেজোড় মানে তিন থেকে শুরু হয়, তাই না? বিজোড় মানে কি? বিজোড় মানে তিন থেকে শুরু হয় না, না এক থেকে শুরু হয়, এক ও বেজোড়, তিন ও বেজোড়, আর পাঁচ ও বেজোড়, সাত ও বেজোড়, নয় ও বেজোড়, এগারো বেজোড়, এই জন্য এক ও বেতর হইতে পারে, তিনও হইতে পারে, আর পাঁচ সাত নয় এগারো হইতে পারে, তেরো হইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেতর পড়েছেন, তিন পড়েছেন, পাঁচ পড়েছেন, সাত পড়েছেন, নয় পড়েছেন, এগারো পড়েছেন, কখনো কখনো তেরো পড়েছেন। সহি হাদিস আছে, ইন্নাল্লাহ বিতরুন, আল্লাহ বেজোড় মানে আল্লাহ তিন না? যেসব বিদাতিরা বলছে যে আমার বেতর আবার এক হয় নাকি, তাদেরকে বলছি
যে ইন্নাল্লাহ বিতরুন, আল্লাহ হচ্ছে বেতর। আল্লাহ বেতর মানে কি? তাদের কাছে আল্লাহ তিন। তাহলে এ তো খ্রিস্টানদের ধর্ম, যারা বলবে আল্লাহ তিন, ইন্নাল্লাহ সালাস, তো খ্রিস্টানদের ধর্ম, তাই না? আল্লাহ এক, আল্লাহ বিতর মানে আল্লাহ বেজোড় এক, বেজোড় আল্লাহ এক ও এক হোক আহাদ। তাহলে বোঝা গেল যে এক রাকাত বেতর আছে, মগজে ঢুকিয়ে যান। বিদাতি মোল্লা মগজে ঢুকাবার চেষ্টা করবে যে কম পক্ষে তিন বেতর পড়তে হবে, আর বেশিটা জানে ও না, আবার ওটাও জানেন না, ওই তিনই বেতর শুধু জানে না। বলছিলাম কি কি বলতে গিয়ে ভেতরে গেলাম। হ্যাঁ হ্যাঁ, একজন বলেন জালেম, জালেম রাশির করে, আসল জায়গায় হয়তো পৌঁছে পারেনি, পারেনি, যাই হোক আসল জায়গায় মানে মেন জায়গায় ফিরে এসছেন। সবচেয়ে বড় জালেম কে? যে আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে শিরক করে। সেই দিন জালেম আক্ষেপ করবে, সে জালেম শিরক করনেওয়ালা যে কোনো রকমের শিরক করুক না কেন, না হিন্দু শুধু আক্ষেপ করবে, যারা দেবদেবীর পূজা করে তারা আক্ষেপ করবে, আর যারা মাজারের সেবা যত্ন করে জান্নাত যেতে চাই অথচ জাহান্নামে যাবে চিরকালের জন্য, তারা জালেম না? না, আপনাদের জাতির লোক শিরক করে সেই জন্য তারা জালেম না, আর হিন্দু জাতির লোকেরা শিরক করে সেই জন্য জালেম না। এত জুলুম কেন, এত কেন অবিচার? একটু বিবেক বিবেচনা দিয়ে বিচার করেন যে আল্লাহকে ওরাও সিজদা করেন না যারা দুর্গাকে সিজদা করছে, আর আল্লাহ দরগাকে সিজদা করছে ওরাও আল্লাহকে সিজদা করেন না, তো একই তো অপরাধ, একই অপরাধ না? আপনার জাতির লোকেরা করছে সেজন্য অপরাধ অপরাধ মনে হয় না? যেমন এক শ্রেণীর লোকের আছে, ওর ছেলে মেয়ে অপরাধ করলেন অপরাধ না, আর পরলোক যদি অপরাধ করে তখন অপরাধ হয়, তো ওই রকমই ব্যাপারটা হয়ে গেছে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। তাহলে মুশরিক সবচেয়ে বড় জালেম।